ছাত্রীরা, অনলাইন ক্লাসে আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ শহীদুল আলম, সহকারী শিক্ষক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের লগের অঙ্ক করব। তার আগে আমি তোমাদের সূত্র সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। প্রথমে আছে আমাদের লগের প্রথম সূত্র, নিচে আমরা লগ এ বেজ এ, অর্থাৎ বেজ যা, এখানে সংখ্যাও যদি তাই থাকে তাহলে সেটা সমান সমান ওয়ান, এবং লগ এ বেজ ওয়ান সমান সমান জিরো, অর্থাৎ বেজ যাই থাক না কেন এখানে ওয়ান থাকলে এটা জিরো হবে। তারপরে দুই নম্বর সূত্র আছে লগ এ বেজ এম গুণ এন সমান সমান লগ এ বেজ এম গুণ যোগ লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন। তারপরে তিন নম্বরের সূত্র আছে লগ এ বেজ এম ভাগ এন সমান সমান লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন, অর্থাৎ ভাগ থাকলে আমাদের আলাদা আলাদা লগ যখন হবে তখন বিয়োগ হবে। আর লগ এ বেজ এম টু দি পার এন মানে পাঁচ যদি থাকে তাহলে পারটা আমাদের সামনে আসবে, অর্থাৎ এন লগ এ বেজ এম। তার পাঁচ নম্বরে আমাদের বেজ পরিবর্তনের সূত্র লগ এ বেজ এম সমান সমান লগ বি বেজ এম গুণ লগ এ বেজ বি, অর্থাৎ আমাদের এখানে এ বেজের জায়গায় যদি বি বেজ দিই তাহলে আমাদের এর সঙ্গে আবার আরেকটা লগ গুণ করে আগের বেজ আর এই নতুন বেজটা এখানে দেওয়া হবে। এ হলো আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে নিয়ে আমরা অঙ্কগুলো করব। আমি লগের উচ্চতর গণিতের 9.2 এর অঙ্ক করব, অনুশীলনী 9.2, অনুশীলনী 9.2 এর প্রথমে আমি ছয় দাগের গ নম্বর অঙ্কটা দেখাচ্ছি। ছয় দাগের গ নম্বর অঙ্ক এখানে আছে আমাদের লগ রুট এ বি গুণ লগ রুট বি, এখানে হলো সি গুণ লগ রুট সি বেজ এ, এর সমান সমান আমাদের 8 দেখাতে হবে। এটা আমরা লেফট সাইডটা লিখে নিলাম, এটা আমাদের হলো লেফট হ্যান্ড সাইড, এটা রাইট সাইডে আমরা 8 দেখাবো আর কি। তাহলে আমরা এখানে কী করলাম, প্রথমে লগ রুট এ, তারপর এখানে বির রুট দিয়ে তার উপরে আমরা 2 পাওয়ার দিলাম, তার মানে রুট আর 2 পাওয়ারে আমাদের বি এসে যাবে আবার, গুণ লগ রুট বি তার সঙ্গে রুট সির স্কোয়ার, তারপরে গুণ আছে লগ রুট সি, তারপর রুট এ তার উপরে পার দিলাম আমরা 2। এরপরে আমাদের যে সূত্র ছিল যে পারগুলো সামনে চলে আসে, তাহলে এই পারগুলো সামনে দিয়ে দিই, 2 লগ রুট এ রুট বি গুণ 2 লগ রুট বি রুট সি গুণ 2 লগ রুট সি রুট এ, সব পারগুলো আমরা সামনে নিলাম। এবার সব পারগুলোর সামনে নেওয়ার পরে এই যে 2 2 2 এইগুলো সব আমরা গুণ করব, 3 2 গুণ করে আমাদের হবে 8। তাহলে আমরা এবার লিখলাম ইজিক্যাল টু 8 লগ রুট এ বেজ রুট এ, তারপর এখানে রুট বি গুণ লগ রুট বি বেজ রুট সি গুণ লগ রুট সি বেজ রুট এ। এখন দেখো আমরা যদি এই দুটো একসঙ্গে করি তাহলে এখানে কোনাকুনি আমাদের এই দুটো মিল আছে, এই দূরত্ব থেকে দুটো লগ থেকে আমরা একটা লগ তৈরি করি, এটা সমান সমান আমরা লিখবো 8 লগ রুট এ বেজ রুট বি গুণ, এখানতে আমাদের এই দুটো লগ মিলে একটা লগ হবে লগ, এই সি আর এই সি বাদ গেল তাহলে আসছে রুট বি রুট এ। এরপরে আমাদের মিল আছে কোনাকুনি এদিকেও এদিকেও, তাহলে এটা আমরা লিখবো যে লগ রুট এ বেজ গুণ রুট এ, তাহলে এটা সমান সমান হলো 8, আমাদের যদি বেস আর এখানে সংখ্যা সমান হয় সেটা সূত্র দেওয়া হয়েছে 1, তাহলে এটা সমান সমান আমাদের 1 হলো।
এটা আমাদের আছে রাইট হ্যান্ড সাইড, অতএব এটা সমান সমান আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পারলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাতে বলা হয়েছে। এটা দেখানো হলো। এরপরে আমরা আরও একটা অঙ্ক করব, এটা মুছে দিলাম। আমরা এখন সাত দাগে ক নম্বর অঙ্কটা করব, সাথে ক নম্বর অঙ্ক আছে আমাদের, ঠিক আছে। আজকে আমি আমার শেষ করছি, এবং পরবর্তীতে আমি পরের অঙ্কগুলো আবার দেখা করে আজ এই পর্যন্ত শেষ করছি। আমরা জরুরি দরকার ছাড়া বাইরে যাব না, করোনার সময় এখন বাইরে যেতে গেলে মাস্ক ব্যবহার করবে এবং সমাজের মধ্যে তদারকি করবে।